বৃহস্পতিবার মার মৃতদেহ কাঁধে নিয়ে হাঁটার দৃশ্য কার্যত নাড়িয়ে দিয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে। রাজ্য সরকারের সমব্যথী প্রকল্পে জন্ম থেকে মৃত্যু নিখরচায় পরিষেবার সুযোগ থাকলেও কেন এক্ষেত্রে তা হল না, সে প্রশ্নে তোলপাড় স্বাস্থ্য প্রশাসন। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে তৈরি করা হয় ৫ সদস্যের তদন্তকারী দল। পূর্ণাঙ্গ তদন্ত করে ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তাদের। হাসপাতালে কর্তব্যরত কর্মীদের গাফিলতি, নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে মৃতদেহ বাইরে আনাসহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। শুক্রবারও মন্ত্রী ববি হাকিম ঘটনার নিন্দা করেছেন। এটা অত্যন্ত খারাপ হয়েছে। আমি কালকে হেলথ সেক্রেটারিকে বলেছি যে ডেলিভারি দিল কী করে, সবাই গাড়ি নেই, আমি বডিটা ছাড়লাম কী করে, একটা কিছু তো ব্যবস্থা করা যায়। এইটা কেন হলো? এটা অমানবিক ঘটনা করে দিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। দুটো কালোবাজারি অ্যাম্বুলেন্স ড্রাইভারের জন্য পুরো বাংলাকে বদনাম করা যায় না, এটা মানবিকতা খুব বাজে হয়েছে। কালকেও বলেছি, আজকেও বলেছি। স্বাস্থ্য দপ্তরের তৎপরতার পাশাপাশি জেলা পুলিশও আলাদাভাবে মামলা রুজু করেছে। ঘটনার পরে সরকারের কড়া পদক্ষেপ অমানবিক এই ঘটনায় প্রলেপ দিতে পারবে কিনা তা সময় বলবে। তবে এই ঘটনায় যারা যুক্ত ছিল তাদের এখনও কেন শনাক্ত করা গেল না তার জবাব মেলেনি। জলপাইগুড়ি থেকে পার্থ চৌধুরীর সঙ্গে প্রদীপ সরকারের রিপোর্ট, নিউজ টাইম।